হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা মাছি বানানো দেখব। দেখুন কীভাবে বানানো হয়। প্রথমে নিতে হবে, দেখুন, একটা পেঁপে গাছের ডাল এভাবে, তারপর একটা পেপার, আর হচ্ছে লাগবে একটা গার্ডার। দেখুন কীভাবে বানানো হয়। প্রথমে একটা ব্লেড বা কাটার দিয়ে এভাবে কেটে নিতে হবে, যেভাবে দেখানো হচ্ছে সেভাবে কাটবেন আপনারা। সাইজ করে কেটে নিতে হবে। এরপর দেখুন পেপারটাকে সাইজ করে একটু কেটে নিতে হবে। এই দেখুন ছোট্ট করে পেপারটা লাগবে। তারপরে গার্ডার দিয়ে পেপারটাকে এভাবে ওই ডালটার সাথে ভালো করে লাগিয়ে দিতে হবে। এরপর দেখুন, এরপর সেই ডালটাকে পেপার যেখানে আটকেছেন তার একটু দূরে, সামান্য দূরে এভাবে ছিদ্র করতে হবে, চারকোনা সাইজের। দেখুন বাড়িতে কত সহজে একটা বাঁশি বানিয়ে ফেলবেন আপনারা। দেখুন বাজতেছে এটা। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।